সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ভয়াবহ সমস্যা কিন্তু জর্জরিত, আর আমাদের জন্য জিনিসটা কিন্তু আরো বেশি ভয়াবহ হয়ে গেছে। ছোট মন্ডলী, আপনারা জানেন যে পৃথিবীর দুইটা মাদক প্রবণ বলয় আছে, যেটা মাদকের হাব বলা হয়, একটা গোল্ডেন ট্রায়াঙ্গল আর একটা গোল্ডেন ক্রিসেন্ট। আমার কথা বেশি হলে আপনি আপনারা একটু সিগনাল দেবেন, আমি শেষ ইয়ে করবো আর কি। মানে অনেক আছে না, তো আমি একটু জাস্ট দু একটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করবো। তো এখন দুইটা ঠিক বলয়ের মাঝখানে কিন্তু বাংলাদেশের অবস্থা। দেখেন যে বলয়টা আমি বলি গোল্ডেন ট্রায়াঙ্গেল, তার সাথে কোন একটা দেশ জড়িত, আনডেস্ট একটা কান্ট্রি, সেটা হল মিয়ানমার। সারা পৃথিবীর আপনারা জানেন যে সব কম বেশি মিয়ানমার, তারা কিন্তু তাদের সেই গোল্ডেন ট্রায়াঙ্গেলের সদস্য। এদিকে আপনার ইয়ে বলেন, মানে আপনার এদিকে এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, এই তিনটা দেশ তাদেরকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। তার মধ্যে ওয়ান অফ দেম হলো মিয়ানমার। এদিকে আসেন পাকিস্তান, আফগানিস্তান এবং ইরাক। এবং দেখেন আফগানিস্তানও কিন্তু একটা সারা পৃথিবীর একটা আনরেস্ট কান্ট্রি। আপনারা জানেন যে দুইটা কান্ট্রি আনরেস্ট, এবং তাদের এখন হয়েছে কি যে আনরেস্ট কান্ট্রি যেহেতু, তাদের কিন্তু এখন মানে এই প্রধান এখন মানে ইয়ে করা, মানে আর্ন করার এখন মূল ইয়ে হয়েছে আফগানিস্তান উৎপাদন করছে হলো হিরোইন, আর এরা মানে মিয়ানমার উৎপাদন করছে হলো ইয়াবা। আর ঠিক আমাদেরকে এই দুটা দেশ থেকে আমাদের দেশে এটা যেভাবে হোক এটা মানে ট্রানজিশন করছে, যার কারণে কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিন্তু মূল লক্ষ্য হলো মাদক মুক্ত বাংলাদেশ গড়া। এটা হলো আমাদের ডিএনসির ভিশন। এখন এই ভিশনকে সামনে রেখে আমরা তিনটে মিশন নিয়ে আমরা কাজ করি। একটা হলো সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। আজকে আপনারা যেটা আমরা এখানে পড়ছি, এটা কিন্তু আমরা ডিমান্ড রিডাকশন যদি রিডিউস না করতে পারি, তাহলে আপনার সাপ্লাই যেভাবে হোক আসবে। যারা ইকোনমিক্স পড়ছেন তারা জানবেন যে ডিমান্ড থাকলে সাপ্লাই যে কোনোভাবে হোক আসবে, এটাকে আপনি কোনোভাবেই ইয়ে করতে পারবেন না। এখন আমাদের যদি ডিমান্ড রিডিউস না করতে পারেন, তাহলে আমরা কিন্তু যত আইন প্রয়োগ আইন করি না কেন, আইন কিন্তু কম হচ্ছে না। আপনারা জানেন এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যে প্রতিনিয়ত কি পরিমাণ মামলা, যে মাদকের মামলা আছে। আজকে আপনারা জেলখানাগুলোতে ভিজিট করতে যান, দেখবেন সেখানে হলো 70% আসামি হলো মাদকের আসামি। আপনারা যারা আদালতের সাথে জড়িত দেখবেন, বিজ্ঞ আদালতে যারা আপনার বিচারের প্রার্থী কিংবা বিচার আদালত আদালতগুলোর কিন্তু ভারী হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মামলা, সেই মামলাগুলোর কিন্তু ম্যাক্সিমাম মামলা হলো কিন্তু মাদকের মামলা। তাহলে কিন্তু মাদকের বিরুদ্ধে কিন্তু যে আমরা কাজ করছি, পুলিশ কাজ করছে, বিজিবি কাজ করছে, র‍্যাব কাজ করছে, জেলা প্রশাসন কিন্তু কাজ করছে। 2009 সালের যে আপনার এই মোবাইল কোড রয়েছে, সেই মোবাইল কোডও কিন্তু এই করার জন্য কিন্তু একটা সরকার অনুমোদন দিয়েছে। তার মানে হলো স্ট্যান্ডের জন্য বিচার করে আমরা তাদের বিচারের আওতায় নিয়ে আসতে পারি, এজন্য মোবাইল কোডও কিন্তু ইয়ে করা হচ্ছে। এবং জেলা প্রশাসনের প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট এবং আপনার উপজেলা নির্বাহী অফিসাররা কিন্তু মোবাইল কোড করছে। তারপরে কিন্তু পাচ্ছি আমরা এই মাদকের মতন এই সামাজিক ব্যাধিটাকে মানে মোকাবেলা করতে কিংবা করতে, এর কারণ আপনারা এখানে আপনাদের যেহেতু অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন, প্রশ্ন করেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন, কেন নয় মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, এই কথাটা অনেকে আমার কাছে প্রশ্ন করেন। আমি একটু 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 ব্যাখ্যা দিই। বিষয়টা হলো এরকম যে আমরা যে ড্রাগগুলো আমরা এখন অ্যাবিউজ করছি, প্রত্যেকটা ড্রাগ কিন্তু মানুষের কল্যাণের জন্য। আপনারা 100 বছর আগের কথা চিন্তা করেন, তো বর্তমান যে ড্রাগগুলো ছিল এই ড্রাগগুলো 100 বছর আগে কেউ চিন্তা করছিল কিনা? 100 বছর আগে আমাদের সবার কিন্তু রোগ পীড়া কিংবা সব কিছু কিন্তু ছিল। তখন কী হতো, এই বিভিন্ন ধরনের গাছগাছালি লতা পাতা গুলুম দিয়ে আমাদের কিন্তু চিকিৎসা করতে হতো। এখন আমাদের যে যে মাদক যে উৎপাদন যেগুলো হচ্ছে, কিন্তু বর্তমান যে সিনথেটিক, সেমি সিনথেটিক এবং যে লিকুইড আকারে যে মাদকগুলো আমাদের দেশে প্রবেশ করছে, তার মূল উপাদান কিন্তু ওই নাছাড়া ওই গাছগাছালি, গাছগাছালির ইয়ে ছাড়া, রস নির্যাস ছাড়া কোনো নার্কোটিক্স আইটেম উৎপাদন হয় না। এটুকু আপনাদেরকে করতে হবে। এখন সেটা কিন্তু যদি আপনি সবটাই আপনি একেবারে কাটেল করে দেন, তাহলে কিন্তু আপনি মেডিসিন আর উৎপাদন করতে পারবেন না। যার কারণে কিন্তু বলছি যে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমরা কিন্তু এখানে কিন্তু আমরা অনেকগুলো পারমিশন দিয়ে থাকি। কারণ দিতে হয়, কারণ আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে যেমন দেখেন আমার প্যাথিটির মরফিনের আপনার নাম শুনছেন, তারপরে অনেক ধরনের ঘুমের ওষুধ কিংবা অনেক ধরনের ট্যাঙ্কুলাইজার যেগুলো আছে,
যেগুলো আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত তারপরে পেন কিলার অনেকগুলো আছে যেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হয়। এই জন্য আমরা কিন্তু তাদেরকে লাইসেন্স দিই, লাইসেন্সের নিয়ন্ত্রণে তাদেরকে ইয়ে করতে হয়। মাদকের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। একসময় আপনারা এখানে মানে জানেন, আপনারা যারা প্রথম ব্যক্তি যারা 70 সালে কিন্তু মাদকের একটা ট্রেন্ড ছিল, তখন হলো এই যে ইয়ে আপনার চুলাই মদ কিংবা বাংলা মদ কিংবা এইটুকু একটু মানুষজন খেত। 80-এর দশকে এসে তাদের গাঁজা টাজা এটাই হতো। তারপরে আস্তে আস্তে দেখেন যে 80-এর দশকে আমার ফেন্সিডিলের একটা ইয়ে আসলো। এই ফেন্সিডিল কিন্তু একসময় কফ সিরাপ হিসেবে ব্যবহার হতো এবং সেই কফের জন্য কিন্তু উপকারী। এটা যখন অ্যাবিউজ হওয়া শুরু হলো তখন কিন্তু এটা আর ওই কফের জন্য কাজ করতেছে না, এটা কিন্তু অ্যাবিউজার হয়ে যাচ্ছে আর কি। কারণ ফেন্সিডিল একটা উপাদান থাকে, কোডিল নামক একটা উপাদান থাকে, এই উপাদানের ভিতর দিয়ে আপনি কিন্তু কফটাকে উপশম হচ্ছে। কিন্তু বলা হচ্ছে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে খেতে হবে প্রত্যেকটা মেডিসিন, কিন্তু তাই বলা হয়। আপনি দেখেন তো বাংলাদেশে এমন কোনো মেডিসিনের গায়ে লেখা আছে যে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটা খাওয়া যাবে? কেউ না নিশ্চয় না। কিন্তু আমরা এটা কি করছি, এক এক টাইমে আমরা ওই 100 ml একটা বোতল একেবারে খেয়ে ফেলছি। সেটা একদিনে নয়, একদিনে দেখাচ্ছে যারা এটার পরে ইয়েও হয়ে যায় তখন আস্তে 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 ডিপেন্ড হয়ে যায়, তখন তারা প্রতি 2-3 ঘন্টা পর তাদের একটা প্রয়োজন হয়। আজকে মাদকের যে বাজার তৈরি হয়েছে আমাদের এখানে, এখানে মাদকের কিন্তু কোনো বাজার মূল্য আছে? এটা কি দোকানে কিংবা এতে যে কিনে কেনার জায়গা জিনিস? আমরা বাজার তৈরি করছি এখানে। কেন তৈরি করছি আপনারা জানেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে। আমি যে প্রথমে যে শুরুতে যেটা বলছিলাম যে 2টা হাবের মাঝখানে বাংলাদেশের অবস্থান, একই সঙ্গে কিন্তু বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও তাদের যে আমাদের যে অবস্থান, 64টা জেলার মধ্যে কিন্তু 32টা জেলা ইন্ডিয়ার সাথে সীমান্ত, যেখানে 4,150 কিলোমিটার ইন্ডিয়ার সাথে ল্যান্ড বর্ডার আছে আর মিয়ানমারের সাথে হলো 271 কিলোমিটার। তাহলে এই দুইটা দেখেন, এই যে 32টা সীমান্ত জেলা দিয়ে আমাদের দেশে উৎপাদন হচ্ছে না, অথচ আমরা আমাদের যুব সমাজ এটাকে কিন্তু আমরা কনজিউম করছি। আমাদের দেশ মানে এটা নিয়ে আমরা কিন্তু একেবারে বিশাল সংশয় পড়ে গেছি, যার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন যে তার প্রত্যেকটা বক্তব্যই কিন্তু বলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং শুধু তাই নয়, আমাদের সর্বশেষ যে এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইস্তেহার ছিল, নির্বাচনী ইস্তেহার, সেখানে বলা হয়েছিল যে মাদকের ভিতরে বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই নির্দেশনা আমাদেরকে পুলিশ বাহিনীকে প্রত্যেকটা যত সংস্থায় এটা এই আইনটাকে প্রয়োগ করে সেটাকে কিন্তু করা হচ্ছে। তারপর কিন্তু আমরা পাচ্ছি না মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু অনেক অনেক আগে প্রথমটা ওই দপ্তর, একসময় এটা আবগারি নামে উপস্থিত ছিল, পরবর্তীতে এটা বিভিন্ন পর্যায়ে আমার ইতিহাস আছে, আমি বলতে গেলে সারাদিন আপনাদের সাথে বলতে পারবো। আমি ইয়ে বলি, 90 সালে যখন আমাদের 80-এর দশকে যখন ব্যাপক হারে এটা হয় তখন 90 সালে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এটা পরিচালিত হয়। এবং 90 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়। সেই আইনটা দেখা যাচ্ছে যে ওই সালে প্রণয়ন করছিল, তখন এমন কিছু মাদকের ইয়ে ছিল, এখন যেসব মাদক আসতেছে তখন ওইগুলো ওখানে ছিল না। আমি 1999 সালে এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করছি। আমরা তখন জয়েন করছিলাম তখন ইয়াবা নামে এমন কোনো মাদক এই দেশকে সমাজকে ধ্বংস করবে এটা আমাদের মাথার মধ্যে কখনো ছিল না। 1999 সালে আমরা নাম শুনে নেই। আজকে দেখেন আমরা কোথায় চলে আসছি। একসময় দেখেন হলো গাঁজা কিংবা এই ধরনের বিভিন্ন ধরনের মাদক মদের এসেছিল, তারপরে এর দশকে হলো ফেন্সিডিল, ফেন্সিলের ট্রেন্ড এখন কমে আসতেছে, এখন ইয়াবা, ইয়াবার পরে এখন নতুন নিয়ে আসতেছে যে বিভিন্ন ধরনের নাম দিয়ে ম্যাজিক মাশরুম, আইস পিল, আইস ডিওবি, যেগুলো দেখেন আমরা এই পর্যন্ত সর্বশেষ এ যেটা পাইছি যে ডিওবি এই পর্যন্ত এসেছি। জানি না আগামী 6 মাস পরে আমাদের তরুণ সমাজের জন্য আরো কি অপেক্ষা করছে আমাদের এখনো জানা নাই। এর কারণ হলো যে আমাদের আসলে কিন্তু আমাদের সমাজ মানে সমাজের যে ব্যবস্থাটা, আমি মনে করি যেটা যে আমার এই ম্যাডাম একটা জিনিস বলতেছিলেন যে আমাদের যে আগে যে পারিবারিক বন্ধনটা ছিল, আপনারা একটা জিনিস আমি এটা উদাহরণ দিই, ইউরোপ তারা কিন্তু একসময় পারিবারিক বন্ধনটা তাদের খুব অটুট ছিল, তারা মাঝখান দিয়ে কিন্তু এটা ডিট্রয়েক্ট করছে, আর আমাদের দেশে কিন্তু পারিবারিক বন্ধনটা খুব ভালো ছিল, তখন কিন্তু আমাদের অবস্থানটা খুব ভালো ছিল। কারণ আমরা যখন লেখাপড়া করে আসছি গ্রামের থেকে এদিকে, আপনারা এখানে সবাই জানেন, তারা দেখেন দেখবেন তখন আমাদের বাবা মারা কিন্তু সবসময় আমাদের খোঁজ রাখত। আর আজকের লোকের সন্তান, আজকালকার বাবা মা আমরা যারা হয়েছি, সারাদিন আমরা কাজে ব্যস্ত, আর্নে ব্যস্ত, আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিটছে, কি হচ্ছে, এইটা নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা নেই। এখন যদি আমি এই 8টার সময় যে আমার সন্তানের খোঁজটা যদি না রাখি, আমার সন্তান যদি কোথায় কার সাথে মিটছে, সে বাসায় ঝিমাচ্ছে কিনা, সে রাত জেগে দরজা দিয়ে বসে আছে কিনা,
কিংবা সে স্কুলে যাচ্ছে কিনা, কলেজে যাচ্ছে কিনা, এই খোঁজ কি আমরা রাখছি? যদি সেই খোঁজ রাখতাম তাহলে